প্রত্যেকটা থানায় থানায় আমাদের কর্মসূচি আছে। সেই কর্মসূচিতে মূল দাবি হচ্ছে এই যে আর্চিকর যে হত্যাকাণ্ড, যে নারকীয় ঘটনা, যে ঘটনা বিভিন্নভাবে সুকৌশলে এড়াবার চেষ্টা করেছিল। আপনারা দেখছেন প্রত্যেক দিনে নতুন নতুন খবর হচ্ছে সিবিআই কি বলছে। যেহেতু কর্মরতা হিসাবে আর কর্মরতা করা কোনো লোক চাকরি করছে কোনো কারখানায় কিংবা কোনো, তার নিয়ম হচ্ছে এফআইআরটা করা। কিন্তু এফআইআর অত্যন্ত দুঃখের এবং লজ্জার, আপনাদেরকে এইগুলো ভাবতে হবে। তাই আমরা বলছি যে ঘটনা করেছে এইটাই কিন্তু মানুষের ক্ষোভ, বিচার হবে কোর্টে, কোর্টে বিচার হলো। আজকে দেখুন মানুষের বলার অধিকার আছে, আপনারা খবর জানেন। আজকে প্রতিবাদ জানালো আজকে সারা ভারতবর্ষ, শুধু পশ্চিমবঙ্গ নয়। যে ঘটনা কলকাতার যাত্রীবাহী হাসপাতালে যে ঘটে গেছে ওকে কেন্দ্র করে আজকে আমি বলবো, সেখানে উভয় মারা যেতে পারে, খুনিদের শিকার হতে পারে, কিন্তু আজ সারা ভারতবর্ষকে না, ভারতবর্ষের বাইরেও কিন্তু একটা দৃষ্টান্ত স্থাপন করে গেল তার মৃত্যুতে। তার মৃত্যুর কারণে আজ জায়গা গেছে মানুষ এবং সত্যিকারের এই লড়াইটা প্রয়োজন আছে আজকে। সেখানে সেদিনেই যদি অ্যারেস্ট হয়েছে, কিন্তু আমরা মনে করছি আজকে ওখানে একজন লোক দোষী নয়, সেখানে আরও দোষীরা আছে, ওখানে 21% আরও আছে। আমরা সবাইকে চাচ্ছি ওর সঙ্গে গ্রেপ্তার হোক। এর সঙ্গে সঙ্গে তারপরের ঘটনা আপনারা জানেন, এক মহিলা আদিবাসী সেটা বর্তমান জেলার, তাকে ধর্ষণ করা হচ্ছে। আমরা তারও সেই সঙ্গে আমরা চাইছি মানে দোষীদের শাস্তি। আমরা এর সঙ্গে সঙ্গে চাইছি, আপনারা জানেন কয়েক বছর আগে আমাদের যে অভয়া মাহাতো অর্থাৎ এই বাদমানে তাকে খুন করে আর বহে নিয়ে গেছে অনেক দূরে, কিন্তু একটা লোকে অ্যারেস্ট করা হয়েছে, আজও পর্যন্ত কেউ আর অ্যারেস্ট হয় নাই। তাই আমরা তারও আমরা চাইছি গ্রেপ্তার এবং তাদের পানিশমেন্ট। আর এর সঙ্গে সঙ্গে আমরা চাইছি যে হাতিকে যে বড় কর্মচারীরা যে তারা যারা রাখে, সেই বনের কর্মচারী যারা বাঁচাই তারা কিন্তু হত্যা করেছে, আমরা সেই পানিশমেন্টটা চাইছি। এর সঙ্গে সঙ্গে আমরা চাইছি পরিষ্কার কথা বিভিন্ন রাজনৈতিক দলকে বা বিভিন্ন লোককে ব্যক্তিগতভাবে আমরা চাইছি, অনুরোধ করছি যে আপনারা সঠিকভাবে আপনারা এই আন্দোলনকে তুলে ধরুন এবং সঠিক আন্দোলন হোক, এবং আগামী দিনে এই যারা খুনিরা যেন সাহস না পাই, খুন করতে যেন সাহস না পাই, তাদের যেন সত্যিকারের ফাঁসি, যাদের যত অভিযুক্ত সিবিআই তদন্ত করে তার বিভিন্ন পানিশমেন্ট দেয়, এটা আমরা দাবি করেছি। চলো বলছেন গায়ে কোনো মদ ভাটি রাখবেন নাই, মদ ভাটি হাঁটান।